নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। মোটো ভিডিওটি স্কিপ করে আপনারা দেখবেন না। প্রতিদিনের মতো আমি আজকের এই ভিডিওতে কোনো না কোনো রাশির নাম বলবো, হয়তো আপনার রাশির সাথে হুবহু মিলতে পারে, আবার না মিলতেও পারে। ১২টি রাশি রয়েছে, তার মধ্যে চারটি রাশির গুরুতর যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অনেকে বলবেন যে স্যার, আমার ক্ষেত্রে রাশি মিলছে কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না কেন? এই জন্য আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন কি না, হয়তো আপনার জীবনে কিন্তু লাক ফেভার কিন্তু করতে পারে। এটা পুরোপুরি লাক, লাক যদি ফেভার করে, কিসমত যদি আপনার ফেভার করে, 100% আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। চারটি রাশির রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে জানাবো, রাশির নাম জানাবো। এটা যদিও একটা ইন জেনারেল আলোচনা, আমি একটি কথা আপনাদেরকে বলি, এই অর্থপ্রাপ্তির যোগটি আমি বলছি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। তার বলে এই নয় যে আপনারা একটি টিকিট কেটে ফেলবেন তাতে অর্থপ্রাপ্তি ঘটবে। যারা টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বারণ করছি, আর যারা একান্তই, অর্থাৎ এটা আপনাদের নেশার মতন হয়ে গেছে, তারা অবশ্যই কাটছেন। সেই জন্য আমি টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমি একটি কথা আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, তার উপর আপনি অর্থ ইনভেস্টমেন্ট করুন। কারণ আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সময়টা কিন্তু জানা দরকার। আপনার রাশিচক্রে নবগ্রহের মধ্যে চারটি গ্রহ রাহু, শুক্র, বুধ, শনি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যারা প্রতিদিন ভিডিওটি দেখেন, আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু চলেছে। সেম রাশির নাম লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, আপনার সাথে মিলতে পারে আবার না মিলতেও পারে। কারণ এখানে একটা ইন জেনারেল বিচার করা হচ্ছে, যদি আপনার গাঢ় যোগ থাকে, যদি আপনার দশা মহাদশা পারমিট করে, চারটি গ্রহের কথা বললাম, এবং আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, কিসমতের কথা আমি বারবার বলছি, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রাপ্তির জায়গাটা যদি আমি আবারও বলছি, আপনার হরোস্কোপে একটি কথা বলি যে আপনার পঞ্চম ভাব কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি বলবো নিজস্ব জন্মছককে সংস্কার করুন, বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মিলবে এমন না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি নাও ঘটতে পারে। কারণ সবারই যদি একই রাশি হয়, সবাই যদি কোটিপতি হয়ে যায়, তাহলে তো আজকে আমাদের এই কাজগুলো কে করবে? অর্থাৎ সিস্টেমটা কিন্তু এইভাবে তৈরি। শুধুমাত্র রাশির নাম শোনার জন্য অধীর আগ্রহে থাকবেন না। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রতিদিন প্রতি মুহূর্তে, আমি বারবার বলছি, কিছুটা সময় নিয়ে আপনাদেরকে আমি এই কথাগুলো বলি, আপনারা ভিডিওটি ভালো করে বুঝুন। অনেকে কি করছেন, টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করে দিচ্ছেন। জীবনে প্রচুর অর্থ নষ্ট করে আপনারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন। সেই জন্য আমার এই প্রোগ্রামটা প্রতিদিন আপনাদের জন্য কিন্তু দিই, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে অ্যাওয়ারনেস করি, আপনাদের চিন্তা ভাবনাকে আমি কিন্তু বদলানোর চেষ্টা করি। তবে একান্তই যারা ভাবছেন যে না, আমরা টিকিট কাটি, আমাদের দেখুন, সে তো কারো না কারো লাগবেই, কারো না কারো অর্থপ্রাপ্তি লাগবেই লাগবে, কিন্তু আপনার কি আছে সেটা কিন্তু জানা দরকার।
সেটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। এই জন্য আমি বলি কিছু কিছু ক্ষেত্রে যোগগুলো থাকে কি না, এই যোগগুলো কিন্তু আমাদের বিশেষভাবে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে এবং নবগ্রহের যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করে থাকেন এবং রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন, 100% আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন রাশির আমি কথা বলছি সেই রাশিগুলোর নাম একে একে আপনাদেরকে জানাচ্ছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:30 থেকে 11:45 পর্যন্ত, টাইমটা আপনার ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 8 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:41 থেকে আপনার 12:18 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আগামীকালের আপনাদের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য, সকাল 11:00 থেকে আপনার 12:16 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অন্তিম এবং শেষ রাশির কথা আমি বলবো, তার আগে একটি কথা আমি আবারও বলছি, শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, ব্যক্তিগত জন্মছককে একবার হলো সংস্কার করুন এবং বার্থ চার্ট রিফরমেশন করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং একবার একটি কথা আপনাদেরকে বলি হাত জোর করে, যে আপনারা পার্সোনাল যে ছক অথবা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা, আপনারা বিচার বিশ্লেষণ করুন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। আপনার বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:54 থেকে আপনার 11:37 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে চারটি রাশির আমি কথা বললাম কি না, এই চার রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে কি না, আমি একটি কথা বলছি, বড় কোনো দোষ না থাকে নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে আবারও একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনারা শুধুমাত্র রাশির নাম টার্গেট নাম্বার শুনে টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না। আমি বলছি যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির একটা গুরুতর যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।